মানুষ 60টা পদ্ধতিতে জিকির করতে পারে, কয়টা? ইমাম রাজি তাফসীর কবীরের মধ্যে লিখেছেন, জিক্রুল লিসান আত্তালাফুজু বি কালিমাতিন তাইয়্যিবা, কোরআন হাদিসের শব্দ উচ্চারণ করা মুখের জিকির, জিক্রুল উজনাইন সামাআতুল কোরআন, কোরআন শরীফ শোনা, আজান শোনা, ওয়াজ নসিহত শোনা, কানের জিকির, জিক্রুল আইনাইন আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআন শরীফের দিকে তাকায় থাকা, চোখের জিকির, জিক্রুর রাস আত-তাফাক্কুরু বি মাখলুকাতিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, মাথার জিকির, জিক্রুল কলবে আত-তাফাক্কুহ বি দীনিল্লাহ, আল্লাহর দিনের রহস্যগুলো অনুধাবন করা, অন্তরের জিকির, জিক্রুল ইয়াদাইন রাফউল ইয়াদাইনি ফিস সালাহ, নামাজে ইন্দা ইফতেতাহিস সালাহ, নামাজ শুরুর সময় আল্লাহু আকবার বলার সময় দুই হাত তুললে হাতের জিকির হয়, জিক্রুর রিজলাইন আলমাশিও ইলা তুরুকিল আলমাশিও ইলাল মাসাজিদ ওয়াল মাদারিস ওয়া মাজালিসিল উলুম, দুই পায়ের জিকির হচ্ছে মসজিদে হেঁটে যাওয়া, মাদ্রাসায় হেঁটে যাওয়া, মাহফিলে হেঁটে যাওয়া, এই সাত পদ্ধতির বাইরে বান্দার কোনো পদ্ধতির জিকির করতে পারে না, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই সাত পদ্ধতিতে আল্লাহর জিকির হয়ে যায়। এই জন্য সালাত হচ্ছে সবচেয়ে বড় সুবহানাল্লাহ।